আপনি তো এরকম চুপ করে থাকার মানুষ না, কিছু হয়েছে? আমার কি হবে? আমি তো সুস্থই আছি, যখন যা খুশি তা করতে পারতেছি। ভাই আর বিয়ের পর বাইরে চলে যাব, ভাবতেছি আপনার কি হবে? আমার আর কি হবে, যেমন চলতেছে তেমনই চলতে থাকবে। ভাবতেছি দূরে কোথাও চলে যাব, কোনো এক গ্রামে, বাকি জীবনটা একাই কাটাই দেব। আপনি এইভাবে কথা বলেন না প্লিজ। বলি কি আর সাধে রে ভাই, যার উপর দিয়ে যাই সেই বোঝে। কত বড় স্বপ্ন ছিল, দেশের জন্য কিছু করব, দেশের মানুষের জন্য কিছু করব, কিচ্ছু হলো না, স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আপনি হাল ছেড়ে দিচ্ছেন কেন? হাল ছেড়ে দিবেন না প্লিজ। কি আঁকড়ে বেঁচে থাকবো? এখন তো অসুখ বিসুখ ছাড়া আমার জীবনে কিছু নাই, বাকি জীবনটা আমার ওষুধপত্রের সাথেই সংসার করতে হবে। যাই, আমার ওষুধের টাইম হয়ে যাচ্ছে। আমি আপনাকে বিয়ে করবো। কি? হ্যাঁ, আমি ডিসাইডেড, আমি আপনাকেই বিয়ে করবো। কেন? দেখেন, আপনি আমাকে কতটুকু চেনেন আমি জানি না, কিন্তু আমি ছেলেটা খারাপ না। আমি তো আপনাকে বিয়ে করতে চাইছি, এখন আপনি অসুস্থ হয়ে গেছেন দেখে আমি আমি পেছনে সরে যাব, এটা আমার পক্ষে সম্ভব না। না না, আপনি বুঝতে পারতেছেন না, মানে আমার কিন্তু মরণ ব্যাধি অসুখ। যে ব্যাধি অসুখ হবে হোক, আমি আপনাকে বিয়ে করব। আপনি আপনি পাগলামি কেন করতেছেন? আরে আপনি আমাকে বিয়ে করলে দুদিন পর আপনি বিধবা হয়ে যাবেন। বিধবা হলে বিধবা হবো? আজকে যদি আপনার জায়গায় আমি থাকতাম আর আমার জায়গায় আপনি থাকতেন, তাহলে আপনি কি আমাকে এরকম ফেলে চলে যেতে পারতেন? হ্যাঁ পারতাম, কিন্তু আমি পারবো না। আপনি বোঝার চেষ্টা করেন, এত বড় ভুল কাজ আপনি করেন না। ভুল তো জীবন অনেক করছি, আর একটা না হয় করলাম, আমি আপনাকে বিয়ে করব। আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমারে বিয়ে করেন না। আমি আমি মাপ চাই আপনার কাছে, প্লিজ। আপনি এভাবে বলবেন না প্লিজ, আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি চিন্তা করবেন না, সব কিছু আমি ব্যবস্থা করব। আরে আপনি আমাকে বিয়ে করতেছেন এটা নিয়ে তো আমার চিন্তা, আমি এখনই মারা যাব। আপনি প্লিজ আমারে বিয়ে করেন না, আপনি অন্য কোনো মেয়েকে বিয়ে করেন না, আপনি বিদেশে যে বিয়ে করেন। আমি আপনার কাছে না কাউকে বিয়ে করতে পারবো না।